সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারি নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন। পার্থ চট্টোপাধ্যায় আজ যে গ্রেফতার হয়েছেন এটা খুব স্বাভাবিক ছিল। হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে তাদের জীবন যন্ত্রণা, লুট, দুর্নীতি, বেআইনি সম্পদ এই সব মিলিয়ে এর বিকল্পটা কি, খুব স্বাভাবিক কারণেই উনি গ্রেপ্তার হয়েছেন। এটা খারাপ লাগবার এই কথা, কারণ একজন মন্ত্রী পশ্চিমবাংলার মানসম্মান তো গেল, একজন মন্ত্রী এইভাবে এগির হাতে গ্রেপ্তার হচ্ছেন এত অপরাধ, লুট এবং বেআইনি সম্পদে, এটা বাংলা সমাজ জীবনকে এতে কলুষিত করা হয়, সেই কারণে এটা আনন্দের ব্যাপার না, খুব দুঃখের ব্যাপার, কারণ বাংলা সর্বনাশ করেছেন কুলাঙ্গাররা যারা নবান্নে বসে আছেন। আমি শুধু যেটা বলবো, মুখ্যমন্ত্রীকে যে কানঠান পর্যন্ত গেল, মাথাটা কবে আসবে আমি জানি না, কিন্তু মুখ্যমন্ত্রীর সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় কোথায়? শোভন চ্যাটার্জি সেকেন্ড ইন কমান্ড কি থার্ড কোথায়? পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠতম কোথায়? মুখ্যমন্ত্রীর সবচেয়ে ঘনিষ্ঠটা যদি এত অপরাধে অপরাধী হয়ে থাকেন, তার দায় মুখ্যমন্ত্রী অস্বীকার করবেন কি করে?